যারা এখনও আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব বাটনে প্রেস করুন এবং সবার আগে আপডেট পেতে বেল আইকনটিতে প্রেস করুন। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আজহারুল ইসলাম রাশেদ ফ্রম টেকজান। তো আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। তো সেটি হচ্ছে কিভাবে আপনি আপনার গুগল ফ্রেন্ড ভেরিফাই করবেন অথবা অ্যাড্রেস ভেরিফাই করবেন গুগল অ্যাডসেন্সের। তো সেটিই দেখাবো। তো এর আগে কিছু কথা বলে নিই, আমরা অনেকে আসলে অনেক সময় ভুল করি। আমাদের যখন অ্যাড্রেসটি সরি আমাদের যখন অ্যাডসেন্স অ্যাকাউন্টটি খুলবো, তো অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার সময় আমরা অনেক সময় আমাদের অ্যাড্রেসে ভুল করি। এই জন্য আমাদের ঠিক জায়গায় পিনটি পৌঁছায় না, অন্য জায়গায় পিনটি পৌঁছে যায়। তো এই জন্য আমরা অনেক ভোগান্তির মধ্যে পড়ি, অনেক সমস্যার মধ্যে পড়ি। পরে আমাদের পিন ভেরিফাই করতে, অ্যাড্রেস ভেরিফাই করতে অনেক সমস্যা হয়। তো এখন দেখাবো কিভাবে আপনি আপনার অ্যাড্রেসটা ফেস করলে, কিভাবে আপনি আপনার অ্যাড্রেসটা দিলে এটা ভালো হবে। তো যখন আপনার টোটাল আর্নিং $10 হবে, তখন এরকম একটি আপনার অপশন আসবে আপনার অ্যাকাউন্টের উপরে। যেমন এখানে একটা লেখা আছে, ইউর পেমেন্ট আর কাইন্ডলি অন হোল্ড বিকজ ইউ হ্যাভ নট ভেরিফাইড ইউর অ্যাড্রেস। তো এই অপশনটা আসবে, এই লেখাটা আসবে। তো এই লেখাটা আসার পর ভাববেন যে আপনাকে আপনার অ্যাড্রেসে গুগলে পিনটা পাঠিয়ে দিয়েছে। তো যে অ্যাড্রেস দিবেন ওই অ্যাড্রেসে পাঠাবে। তো আপনি যদি ভুল অ্যাড্রেস দিয়ে থাকেন, তাহলে $10 হওয়ার আগেও আপনি আপনার অ্যাড্রেসটি ঠিক করতে পারেন। তো কিভাবে ঠিক করবেন চলুন দেখি। এখানে তারপরে কি করবেন, এখানে আপনি আপনার এই তিনটি চিহ্ন আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পেমেন্ট একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। পেমেন্ট অপশনে ক্লিক করার পর এখানে সেটিং একটা অপশন পাবেন, এখানে নিচে ম্যানেজ সেটিং, এটাতে ক্লিক করবেন। তো একটু নিচে দেখলে দেখবেন যে এখানে নেম অ্যান্ড অ্যাড্রেস দেওয়া আছে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি আপনার নাম দিতে পারেন। তো এখানে অবশ্যই আপনি আপনার এনআইডি নাম ইউজ করবেন, এনআইডি নাম অথবা আপনার জন্ম নিবন্ধন কার্ড নাম ইউজ করতে পারেন। আর এখানে অ্যাড্রেসটা আপনি আপনার যে অ্যাড্রেসে থাকেন ওই অ্যাড্রেসটা ঠিকভাবে দিবেন। তো এখানে অ্যাড্রেস লাইন টুতে আপনি এটা ডিটেলসলিও দিতে পারেন অথবা না দিলেও কোনো প্রবলেম নেই। যেমন আমাদের এখানে নিচে অলরেডি দেওয়া আছে আমাদের সিটি, তো আপনার সিটি দিবেন। এখানে আপনার অ্যাড্রেস দিবেন, যেমন আপনার যদি আপনি গ্রামে থাকেন তাহলে গ্রামের নাম, তারপর আপনার পোস্ট অফিস অথবা আপনার উপজেলার নাম, তারপর আপনার জেলার নাম, তো এগুলো দিবেন। তো দেওয়ার পর আপনার যে এরিয়া, ওই এরিয়া পোস্ট অফিসের একটা কোড আছে, ওই কোডটা এখানে পেস্ট করবেন। যেমন এখানে পোস্টাল কোড লেখা আছে, তো আপনার পোস্টাল কোডটা লিখবেন পোস্ট অফিসের কোড। তো আপনি যদি না জানেন আপনার পোস্ট অফিস কোড, আপনার এলাকার কোড, তাহলে আপনি গুগলে গিয়ে আপনি সার্চ দিতে পারেন অথবা আপনার নিকটস্থ পোস্ট অফিসে গিয়ে জানবেন যে আপনার পোস্টাল কোডটা কী আপনার এরিয়ার। তো সেটা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর সব কিছু ঠিকঠাকের পর কী করবেন, এখানে একটা সেভ অপশন আছে, তো একটু বড় করে দেখাচ্ছি। তো এখানে এই জায়গায় একটু কোনো একটা সেভ অপশন আছে, সেভে ক্লিক করে দিবেন। তো সেভে ক্লিক করার পর আপনার অ্যাড্রেসটা ঠিক করা রেডি, তো ঠিক করা হয়ে গেছে। তো তারপর কি করবেন, তারপর যখন ব্যালেন্সের $10 মতো হবে, তখন এরকম একটি মেসেজ পাঠাবে। তো পাঠানোর পর কমপক্ষে আপনার 2 সপ্তাহ কি 3 সপ্তাহ অথবা 4 সপ্তাহ লাগে। তো গুগল আপনাকে 28 দিন মেয়াদের একটা পিন পাঠাবে। তো ওই পিনটা 28 দিনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন, আপনি যদি ঠিকঠাক যদি আপনার অ্যাড্রেসটি দিয়ে থাকেন। অনেকেই মনে করেন যে আপনার যে অ্যাড্রেসটি দিয়েছেন ওই অ্যাড্রেসে আপনার বাড়িতে গিয়ে আপনার হাউস নাম্বারে গিয়ে আপনার কোডটি পাঠিয়ে দেবে। তো এটা কিন্তু অনেক সময় হয় না। অনেক সময় যারা ডাকপিয়ন তারা অনেক সময় ভুল করে অথবা তারা ইনফরমেশন খুঁজে পায় না, যে আপনার হাউস নাম্বারও পায় না, তারপর আপনার ফ্লোর নাম্বার কত, এগুলো ইনফরমেশন কিছু ভুলের কারণে আপনার পোস্ট অফিসে গিয়ে সেই সিটিটি জমা হয়, সেই পিনটি জমা হয়। তো জমা হওয়ার পর ওখানে থেকে যায়। তো আপনি কি করবেন, আপনার যখন দেখবেন যে 2 সপ্তাহ 3 সপ্তাহ কেটে গেছে, তখন কি করবেন, আপনার পোস্ট অফিসে যাবেন। পোস্ট অফিসে গিয়ে যোগাযোগ করবেন যে আপনার পিনটি আসছে কিনা, আপনি ডাকপিয়নের সাথে যোগাযোগ করবেন। তো আপনার
নাম জিজ্ঞেস করবে, তারপর আপনার কিছু ইনফরমেশন দিবেন, তো আপনার তারপর আপনার চিঠিটি আপনাকে দিয়ে দিবে গুগল অ্যাডসেন্স অ্যাড্রেস ভেরিফায়ার। আমারটাও কিন্তু আমার বাসায় আমি পাইনি, আমার বাসায় আসে নাই, দুই যখন 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ কেটে যায় তখন আমি কী করি, আমি আমি আমার এরিয়ার পোস্ট অফিসে যাই। তো এরিয়ার পোস্ট অফিসে গিয়ে জিজ্ঞেস করি, ডাকপিয়নের সাথে জিজ্ঞেস করি যে আমার এই নামে একটা গুগল অ্যাডসেন্স থেকে চিঠি এসেছে কি না। তো উনি কিছুক্ষণ দেখলো, দেখার পরে উনি আমাকে এই এই চিঠিটি বের করে দিল। তো গুগল আপনাকে এরকম একটি মেল পাঠাবে, এরকম একটি খাম দেবে। তো খামটির ভিতরে আপনি দেখবেন যে এরকম একটি পিন আছে, যেমন বিভিন্ন ইমপ্রেশন, তো এরকম একটি পিন আছে। তো এই পিনটা হচ্ছে আমাদের অ্যাড্রেস ভেরিফাই অ্যাড্রেসের পিন। তো এই পিনটা আমরা বসাবো, এখন কীভাবে বসাবো চলুন দেখি। তো কীভাবে বসাবো আপনি 2-3 ভাবেও করতে পারেন। এখানে উপরে অ্যাকশন অপশন আছে, অ্যাকশন অপশনে ক্লিক করতে পারেন। তো অথবা আপনি এখানে ভেরিফাই ইউর বিলিং অ্যাড্রেস, এখানে ভেরিফাই যে অপশনটা আছে এখানেও ক্লিক করতে পারেন, অথবা আপনি এখানে সেটিংসে যাবেন উপরে ক্লিক করে। সেটিংসে যাওয়ার পর এখানে সেটিং বাটনে ক্লিক করবেন, তারপর অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করবেন। অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করার পর এখানে ভেরিফাই অ্যাড্রেস এই অপশনে ক্লিক করবেন। করার পর দেখবেন যে এখানে কিছুক্ষণ এরকম একটা পেজ আসছে। তো পেজ আসার পর কী করবেন, এই জায়গায় আপনি আপনার পিনটি দিয়ে দিবেন, সরি এই জায়গায় পিনটি বসিয়ে দিবেন। পিনটি বসানোর পর সাবমিট পিন দিবেন, তারপর কিছুক্ষণ অপেক্ষা করবেন, তারপর দেখবেন যে লেখাটা চলে গেছে আর আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আগামীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।